আচ্ছা আরেকবার রিপিট করতেছি, সেটা হচ্ছে কি, আমরা যদি কোন একটা আইটেমকে বা হচ্ছে কোন একটা বক্সকে গ্রিডে কমপ্লিট গ্রিডে কনভার্ট করার জন্য কি ইউজ করতে হয়, ডিসপ্লে গ্রিড কি ইউজ করতে হয়, ডিসপ্লে গ্রিড। হ্যাঁ, তো গ্রিড ইউজ করলে যেটা হয়, ওই বক্সের যে হাইট আছে সে ওই হাইটকে কি করে দেয়, সবগুলো ডিভের মধ্যে সে ভাগ করে দেয়। ঠিক আছে, দিছে? আচ্ছা, এখন আমরা কি চাই, এই বক্সটাকে চার কলামে ভাগ করতে চাই। কয় কলামে? চার কলামে। চার কলামে ভাগ করতে চাইলে আমি যদি শর্টকাটে লিখি রিপিট ফোর ইন্টু ওয়ান এফআর, এর মানে হচ্ছে এটাকে বলা হয় ওয়ান ফ্র্যাকশন। কি বলা হয়? ওয়ান ওয়ান ফ্র্যাকশন, মানে হচ্ছে আপনি যদি চার কলাম দেন তাহলে সে চার ফ্র্যাকশনে ভাগ করে দিবে, মানে চার ভাগে ভাগ করে দিবে। এটাকে আমরা এইভাবেও দিতে পারতাম। হ্যাঁ, মানে হচ্ছে 100%কে কয় ভাগ করা, চার ভাগ করা, নাকি? তো সবচেয়ে সহজ উপায় হচ্ছে এটা, ওয়ান এফআর। মানে ওয়ান এফআর মানে হচ্ছে আপনার ওই পার্সেন্টেজ আর ক্যালকুলেট করতে হবে না, আপনি যত দিবেন সে তত ভাগে এটাই কি করে নিবে, ডিভাইড করে নিবে। ওকে, নিছে? আচ্ছা, এখন হচ্ছে আমাদের ডিপ ছিল কয়টা, চারটা। তো আমি চারটাকে চার ভাগে ভাগ করে দিছি। ওকে, তো এখন আমি চাই এখানে আর আমি চারটা রো নিব। কয়টা রো নিব? চারটা রো নিব। তো আমি যদি জাস্ট কলামের জায়গায় রোজ লিখে দিই তখন যেটা হয়, সেখানে আর চারটা রো নিয়ে নিছে, দেখেন হাইটটা বড় হয়ে গেছে না? আমি কিন্তু হাইট দিই নাই, বাট হচ্ছে সে কি করছে, সেম ওয়ান এফারে মানে 100%কে সে আরও চার ভাগ করে, মানে 25% করে সে কি করে নিছে, মানে এই যে একটা ডিভের যতটুকু হাইট আর কি। হ্যাঁ, এটার হাইট কতটুকু দেখেন তো, 20 পিক্সেল না? জি, মানে আপনি এখানে দিলে দেখবেন যে পাশে দেখেন এখানে 20 লেখা আছে, এই যে নিচে 20 দেখাইছে, দেখছেন? তো যেহেতু কন্টেন্টগুলোর মিনিমাম হাইট কত পিক্সেল, 20 পিক্সেল, সেই কারণে 80 পিক্সেল নিয়ে নিছে। মানে ওয়ান ফ্র্যাকশন মানে সে কত বুঝছে, মানে 20 পিক্সেল আর কি। ঠিক আছে, আর 20 পিক্সেল পাইছে কোথায়, সে হচ্ছে যে যে আইটেমগুলো আছে এই আইটেমের মানে সর্বোচ্চ যে হাইট, ওই হাইটটাকে সে ধরে নিছে, বুঝছেন? আচ্ছা, এই কারণে হচ্ছে হাইটটা একটু বাড়ছে। তো জাস্ট এটা এতটুকু মনে রাখেন যে আমরা এই বক্সকে চারটা কলামে ভাগ করছি, আর চারটা কততে ভাগ করছি, রোতে ভাগ করছি। আচ্ছা, এখন আমি চাচ্ছি এই রোটা হচ্ছে এক নম্বরে শুরু হবে, এই অর্ধেক পর্যন্ত আসবে। এক নম্বরে শুরু হবে কত পর্যন্ত আসবে? তো এখানে দেখবেন আমরা যখন এই ইন্সপেক্ট অন করব, ইন্সপেক্ট অন করার সিস্টেম হচ্ছে রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট ক্লিক করা। রাইট বাটন ক্লিক করে এই যে ইন্সপেক্টে ক্লিক করলে এরকম কিছু একটা আসবে। আসার পরে দেখবেন এখানে আপনি যে ওই যে বক্স নামে যে একটা ডিভ নিছেন, এই ডিভটা এখানে দেখতে পারবেন, দেখছেন? তো দেখার পর এখানে দেখবেন লেআউট নামে একটা অপশন আসবে। কি নামে? লেআউট। তো লেআউটে গেলে আপনি এখানে কিছু অপশন দেখতে পারবেন, যে ওভারলে গ্রিড। তো এখানে ক্লিক করলে আপনাকে অটোমেটিক দেখাবে যে আসলে আপনি কয়টা কয় ভাগে ভাগ করছেন। তো সে আপনাকে দেখাচ্ছে এখানে কলাম আছে তিনটা বা চারটা, দেখেন এক কলাম, দুই কলাম, তিন কলাম, চার কলাম, শেষেরটাকে সে কাউন্ট করে না। ওকে, টোটাল কয়টা কলাম আছে, কয়টা? চারটা। ওই যে আমরা চার কলামে ভাগ করছি না, সেখানে দেখাচ্ছে এক কলাম, দুই কলাম, তিন কলাম, চার কলাম। সেমভাবে আমরা যেহেতু রোতে ভাগ করছি, সেটাকে ভাগ করতেছে এক কল, এক রো, দুই রো, তিন রো, চার রো, আর শেষেরটা হচ্ছে সে পাঁচ হিসেবে ধরে আর কি। হ্যাঁ, দেখেন এখানেও সে পাঁচ হিসেবেই ধরতেছে। ওকে, তো আমরা চাই এক নাম্বারটা, যেহেতু এই জায়গাগুলো ফাঁকা, এই জায়গাগুলো ফাঁকা না, তো আমি চাচ্ছি এই ওয়ানটা এক নম্বরে শুরু হবে, চার নম্বরে শেষ হবে, চার নম্বরে শেষ হবে। ওকে, তো আমি যদি বলি একের মধ্যে গেলাম, আমি গিয়ে বলবো যে গ্রিড কলাম স্টার্ট, গ্রিড কলাম স্টার্ট, সরি এটা কলাম না, এটা হবে রো স্টার্ট। কি হবে? রো স্টার্ট। তো স্টার্ট হবে কততে? এক নম্বরে। শেষ হবে কততে? চারে। তো আমি যদি এন্ড লিখি, এন্ড হবে কততে? চারে। দেখেন সে চারে শেষ হয়েছে, হয়েছে। যদি ক্লিক করে দেখেন যে সে চারে এসে শেষ হয়েছে। এছাড়া আপনি চাইলে কলামটাকে কন্ট্রোল করতে পারবেন। হ্যাঁ, আপনি যদি লেখেন যে গ্রিড কলাম, গ্রিড কলাম স্টার্ট, কলাম কলাম স্টার্ট দিলাম, সে এক নম্বরে শুরু হবে, শেষ হবে কোথায়? শেষ হবে ধরুন হচ্ছে তিনে, কততে? তিনে। দেখেন তো সে এক থেকে তিন পুরোটা জায়গাটা নিয়ে নিছে না? জি, দেখেন জিনিসটা অনেক সহজ না। এখন আপনার উইথ কিন্তু কন্ট্রোল করা লাগতেছে না, জাস্ট হচ্ছে প্রথমে আপনি ভাগ করলেন, ভাগ করার পর কি করতে পারেন, জাস্ট যাকে যতটুকু দিতে চান ততটুকু আপনি দিয়ে দিলেন, দিছেন?
জি এরপর আসেন দুইয়ে। হ্যাঁ, ধরেন আমরা দুইকে নিয়ে একটু খেলাধুলা করি। দুই হচ্ছে শুরু হবে, ধরেন দুই শুরু হবে হচ্ছে তিনে, শেষ হবে হচ্ছে পাঁচে। কতে শুরু হবে? আচ্ছা শুরু হবে এই যে এখানে দুইয়ে, মানে আমি যদি এটা হিসাব করি আর কি, দেখেন এটা 2 নম্বর রো না, আর এটা হচ্ছে কি 5 নম্বর রো। তো আমি এটাকে কপি করলাম, কপি করে ধরেন আমি এখানে টুতে দিলাম। দেওয়ার পর প্রথমে আমি রোটা বলি, রো শুরু হবে কততে? আমি প্রথমে কলামটা বলে দিই, তার কলামটা আগে বলে দেন। দুইয়ের কলাম হচ্ছে কত? 3 4। ওকে, সে তিনে শুরু হবে, শেষ হবে কোথায়? চারে। দেখেন দুইয়ে কলাম, তিনে কলাম শুরু হয়েছে, চারে শেষ হয়েছে। মানে গ্রিডের কলামটা একটু বুঝবেন যে আসলে কখন রো। এই যে কলাম হচ্ছে এগুলা, সে 3 নম্বর কলামে আছে, 4 নম্বর কলামে শেষ হয়েছে। এখন আসেন রোতে, আমরা চাই সে 2 নম্বর রোতে শুরু হবে, 5 নম্বর রোতে শেষ হবে। ঠিক আছে, তো আমি এখান থেকে দিলাম হচ্ছে কত, সে 2 নম্বর রোতে শুরু হবে, শেষ হবে কততে? 5 নম্বরে। দেখেন দিলাম, এই যে দেখেন সে 2 নম্বর রোতে, 3 নম্বর রোতে শুরু হয়েছে, 5 নম্বর রোতে শেষ হয়েছে। দেখেন এখন দেখেন শেষ হয়েছে। আচ্ছা, এরপর আসেন 3 নম্বরটা নিয়ে। হ্যাঁ, ধরেন 3 নম্বরটা হচ্ছে এই চারে শুরু হবে, ধরেন আমরা তিনকে এখানে রাখতে যাচ্ছি না আর কি, তিনকে এখানে নিয়ে আসতে যাচ্ছি। ঠিক আছে, দেখেন তাহলে হচ্ছে এই 4টা জিনিস আবার কপি করবেন। গ্রিড রো স্টার্ট, গ্রিড রো এন্ড, গ্রিড কলাম স্টার্ট, গ্রিড কলাম এন্ড। তো ফার্স্টে আসি গ্রিড কল স্টার্টে। হ্যাঁ, সে কোথায় শুরু হবে 3 নম্বরটা? এই 4 নম্বর কলামে। কোথায়? 4 নম্বর কলামে সে শুরু হবে। তো আমি দিলাম 4 নম্বর কলাম, শেষ হবে কোথায়? সবার শেষটা যেহেতু কত আছে, 5 আছে। দেখেন 3 নম্বরটা এখানে চলে আসছে না, কালারটা একটু চেঞ্জ করি। দেখেন 3টা 4-এ শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে। আচ্ছা, এখন আসেন কলামে, সে ধরেন হচ্ছে কত নাম্বার কলামে শুরু হবে? কলাম তো দিলাম, এখন আসেন রোতে, সে হচ্ছে 2 নম্বর রোতে শুরু হবে, মানে হচ্ছে যে 2 নম্বর রো, শেষ হবে হচ্ছে ধরেন সে 4 নম্বরে। হ্যাঁ, দেখেন দেখেন তো এটা, দেখেন তো জিনিসটা অনেক অসম না, একটু গোলমাল লাগতেছে, বাট জিনিসটা একটু চিন্তা করেন। আমি কি করছি, জাস্ট হচ্ছে আমি এটাকে সমান ভাগে ভাগ করলাম, ভাগ করার পরে আমি জাস্ট বলে দিচ্ছি কে কোথায় শুরু হবে, কে কোথায় শেষ হবে, এটা তো বুঝছেন। শুধু আপনাকে ট্র্যাক রাখতে হবে কি, এই যে এটা একটু ওপেন রাখবেন, এই যে ডিপ বক্স দিলে আপনি সবগুলো লাইন নাম্বার দেখতে পারবেন। ওকে, দেন আছে শুধু বলে দেন যে সে এখানে শুরু হবে, এখানে শেষ হবে, এখানে শুরু হবে, এখানে শেষ হবে। ঠিক আছে, এখন আসেন সবার শেষেরটা নিয়ে একটু খেলি। সেটা হচ্ছে দেখেন আমরা চাচ্ছি 4 নম্বরটা এখানে চলে আসবে, কোথায় চলে আসবে? নিচে, সবার নিচে চলে আসবে। এখন সবার নিচে তো আর জায়গা নেই, নিচে জায়গা আছে? আমরা চাচ্ছি আরেকটা কলাম, আরেকটা রো বাড়াবো, আরেকটা রো বাড়াবো। দেখেন একটা রো বাড়ছে না নিচে। ঠিক আছে, এখন আমি চাচ্ছি 4 নম্বরটা এখানে শুরু হবে, এখানে শেষ হবে। তাহলে বলুন তো 4 নম্বরের স্টার্ট কোথায় হবে, এন্ড কোথায় হবে, বলতে পারবেন? চার নাম্বারকে আমরা চাই সবার শেষে আসবে। হ্যাঁ, এই যে এখানে শুরু হবে, এখানে শেষ হবে। তাহলে এই 4 নম্বরের কলাম কত হবে বলুন তো? 4 নম্বরের কলাম, কলাম 5-এ শুরু হবে, 6-এ শেষ হবে। কলাম 1-এ হবে, কলাম 5-এ শেষ হবে। কলাম তো বুঝছেন এইভাবে কলাম আর কি। আর 4 নম্বর এখন আছে কোথায়? 3 নম্বর কলামে শুরু হয়েছে, 4 নম্বর কলামে শেষ হয়েছে না? বুঝেন, আগে জিনিসটা বুঝান। 4 নম্বরটা শুরু হয়েছে কত নম্বর কলামে? 3 নম্বর কলামে। শেষ হয়েছে কত নম্বর কলামে? 4 নম্বর। আমরা চাই 4 নম্বর শুরু হবে 1 নম্বর কলামে, শেষ হবে কোথায়? 5 নম্বর কলামে। ঠিক আছে, জি। আচ্ছা দেখেন আমি এখান থেকে বলে দিচ্ছি, কলাম শুরু হবে 1-এ, শেষ হবে কততে? 5-এ। এখন আসেন সে কত রোতে স্টার্ট হবে, দেখেন তো রো, এ রো সংখ্যা কত? 5। আর এটা 6। তো আমি এখানে বলে দিচ্ছি সে রো নাম্বার 5-এ শুরু হবে, 6-এ শেষ হবে। এখন শুধু আনকমেন্ট করে দেন, দেখেন কমেন্টটা তুলে দিলাম, দেখেন তো হয়ে গেছে না? এখন বলেন বুঝেন নাই কোন জায়গায়। আচ্ছা, আমি আরেকবার রিপিট করতেছি। হ্যাঁ, গ্রিডটা ইউজ করা হয় এক কারণে, সেটা হচ্ছে আমরা ওই যে বিভিন্ন সময় গ্রাফ তৈরি করি না,
ধর বক্স বক্স এই যে আমরা এটাকে যদি ধরি আর কি, হ্যাঁ এরকম কিছু একটা যদি তৈরি করি, তো আমি এটাকে ফার্স্টে কি করতাম, রো কল আমি ভাগ করে নিতাম, ঠিক না? তো গ্রিডে যেটা করা হয়, আপনি তাকে ফার্স্টে ফুল বক্সটাকে আপনি আপনার মতো করে ডিভাইড করে নেবেন, দেন হচ্ছে আপনি কাকে কোথায় শুরু করতে চান, কোথায় শেষ করতে চান, এটা খুব ইজিলি আপনি বলে দিতে পারবেন, ঠিক আছে? বুঝে গেছে? আচ্ছা, তাহলে আমি আরেকবার বলি, আমরা বক্স নামে একটা ডিভ নিলাম, বক্সের মধ্যে আমাদের আইটেম আছে কয়টা? চারটা চারটা। তো আমরা যেটা করছি, এই বক্সকে ডিসপ্লে গ্রিড দিছি, কি দিছি? ডিসপ্লে গ্রিড দিছি, কারণ হচ্ছে কি তার মধ্যে আমরা গ্রিড নিয়ে কাজ করতে চাই। তো এরপর যেটা করলাম, গ্রিডের ফার্স্ট টুলস হচ্ছে কি, রো এবং কলামে বক্সটাকে ডিভাইড করা, রো এবং কলামে ডিভাইড করা। তো আমরা কি করছি, তাকে কয় কলামে ভাগ করছি, চার কলামে ভাগ করছি আর পাঁচটা রোতে ভাগ করছি। কিসে ভাগ করছি? হ্যাঁ, তো এটা আমরা বুঝবো কিভাবে? বোঝার জন্য সহজ সিস্টেম হচ্ছে, এখানে রাইট বাটন ক্লিক করে কিসে ক্লিক করা, ইন্সপেক্টে, কিসে? ইন্সপেক্টে। তো ইন্সপেক্টে ক্লিক করলে যেটা হয়, এখানে আমরা লেআউটে যদি যাই, এখানে লেআউট নামে কিছু একটা পাবো, এটা সব ব্রাউজারে আছে, টেনশনের কারণ নাই। যাওয়ার পর আমি এই যে বক্স বক্সটা আছে, আমি বক্সটাকে সিলেক্ট করলাম, কাকে সিলেক্ট করলাম, বক্সটাকে সিলেক্ট করার পর এখানে দেখবো যে ওভারলে গ্রিড। হ্যাঁ, আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করে এখানে ডিসপ্লে লাইন নাম্বার দিলে আমি নিচে দেখতে পারবো যে আসলে আমার আসলে বক্সটা দেখতে কীরকম। আমি যদি এদিকেও না তাকাই, এখানে তাকলে আমি বুঝবো যে হ্যাঁ এখানে চারটা কলাম আছে, পাঁচটা রো আছে, দেখতেছেন? আচ্ছা, আর এখানে হচ্ছে যেটা হয়েছে, আমাদেরকে বলে দিচ্ছে যে হ্যাঁ এই টাইপের কিছু একটা জিনিস আছে। দেখো এখানে হচ্ছে রো আছে পাঁচটা, এটা প্রথম রো, এটা দ্বিতীয় রো, এটা থার্ড রো, এটা ফোর, এটা ফাইভ। ওকে, যেটা আমি এখান থেকে বুঝতেছি, দেখেন আমি মাউসে যেখানে নিব, আপনি এখানে দেখবেন ডিসপ্লেতে আপনার মাউসটা চেঞ্জ হচ্ছে, হচ্ছে? আচ্ছা, এরপর আমি কি করছি, যেহেতু চার কলামে ভাগ করছি, দেখেন এক কলাম, দুই কলাম, তিন কলাম, চার কলাম, হ্যাঁ, আর সে এখানে একটা লাইন আছে যেটা এখানে দেখানোর জায়গা নেই, কারণ সে দেখাতে পারতেছে না, বাট এটা হচ্ছে কত, পাঁচ, কত, পাঁচ। তার মানে হচ্ছে কি আমার এখানে লাইন, মানে আমি ভাগ করছি পাঁচ কলামে, বাট আমার লাইন কয়টা, মানে চার কলামে ভাগ করছি, লাইন হচ্ছে পাঁচটা আর কি। এই যে এক, দুই, তিন, চার, আর এটা সহ হচ্ছে কত, পাঁচ। মানে আমি যত কলামে ভাগ করব তার চেয়ে একটা লাইন বেশি থাকবে হচ্ছে কোথায়, যেহেতু সেই লাইনগুলোকে হিসাব করে, সে হচ্ছে এই কলাম হিসাব করে না আর কি। কলাম হিসাব করলে চারটা, ঠিক আছে, বাট লাইন হিসাব করলে কয়টা, পাঁচটা। ওকে, তো আমরা যেটা করছি, ফার্স্টে প্রথম যে এলিমেন্টটা আছে, হ্যাঁ এক নাম্বার এলিমেন্টকে, মানে ওই যে এক নাম্বার যে এলিমেন্টটা, একটু অফ করি, এক নাম্বার এলিমেন্টকে আমরা চাচ্ছি কোথায়, যে এখানে একটা লাইন দেখতে পারতেছেন, চারটা লাইন। আর আপনি চাইলে কালারগুলোকে চেঞ্জ করতে পারবেন, হ্যাঁ আমি হচ্ছে ব্লু কালার দিচ্ছি, দেখা যাচ্ছে এখন, আচ্ছা ব্ল্যাক দিই, ব্ল্যাক দিলেও দেখা যাবে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন আমি চাচ্ছি এক নাম্বারটা হচ্ছে, প্রথমে আমি রো বলে দিছি যে সে এক নাম্বার রোতে হবে, মানে রো যদি আমি এখানে দেখাই, সে এক নাম্বার রোতে শুরু হবে, চার নাম্বারে শেষ হবে, হইছে? এরপর বলছি সে এক নাম্বার কলামে শুরু হবে, তিন নাম্বার কলামে শেষ হইছে, হইছে? এবং আমরা বলে দিছি কিভাবে, গ্রিড রো স্টার্ট ওয়ান, গ্রিড রো স্টার্ট ফোর, মানে এন্ড ফোর, গ্রিড রো স্টার্ট ওয়ান, গ্রিড রো এন্ড ফোর, হইছে? কোডের সাথে মিলায় নেন। এরপর বলছি গ্রিড রো কলাম স্টার্ট, মানে গ্রিড কলাম স্টার্ট হবে কোথায়, এক নাম্বারে, এক নাম্বারে শুরু হয়েছে। এরপর দিছি গ্রিড কলাম এন্ড, তিন নাম্বারে শেষ হবে, তিন নাম্বারে শেষ হয়েছে। এখন আসেন দুই নাম্বারে, দুই নাম্বারে বলছি কি তার গ্রিড কলাম শুরু হবে তিন নাম্বারে, তিন নাম্বারে শুরু হয়েছে। কলামগুলো আপনাকে ট্র্যাক রাখতে হবে যে কাকে আপনি কলাম ধরতেছেন, উল্টা পাল্টা ধরলে দেখবেন যে আপনি গোলায় গেছেন। এরপর গ্রিড কলাম শেষ হবে চারে, শেষ হয়েছে চারে, হ্যাঁ। এখন দেখেন রোতে আসি, গ্রিড রো শুরু হয়েছে কততে, দুই, এই যে দেখেন তো দুই নাম্বারে শুরু হয়েছে না, দুই নাম্বার যদি বরাবর করি, শেষ হয়েছে কততে, চারে, পাঁচে, এই দেখেন পাঁচে শেষ হয়েছে না। মানে মেইন জিনিসটা তো বুঝছেন যে কিভাবে এটা হচ্ছে, আপনাকে রো এবং কলাম দুইটাই কি করে দিতে হবে, এখানে নাম্বারটা যদি ধরতে পারেন বলে দিতে হবে, শুধুমাত্র হচ্ছে নাম্বারটা আপনি ক্যালকুলেট করবেন, এখানে আর কিছু না। আর এখানে দেখেন আপনাকে বলেই দিচ্ছে, দেখাই দিচ্ছে সবকিছু, দেখছেন খুব ইজিলি যে আসলে কয়টা কলাম হয়েছে, কয়টা রো হয়েছে। এটা একটু অন রাখবেন, কাজ করবেন, এনাফ।
আচ্ছা এখন কথা হচ্ছে এগুলো ইউজ করা হয় কোথায়, একটা ইউজ দেখাই তাহলে আরো সহজে বুঝবেন। ঠিক আছে, আমরা যদি নেববার বানাইছি না, জি আমরা একটা নেববার বানাই, হ্যাঁ দিলাম হচ্ছে নেব, নেবের ভিতরে সাধারণত দুইটা দেখেন, আমি কিছু নেববার দেখাই, ধরুন হচ্ছে নেববার, তো এখান থেকে এই নেববারটা, উপরের নেববারটা একটু খেয়াল করেন, এখানে নেবে কয়টা পার্ট আছে, তিনটা পার্ট না, তিনটা পার্ট, আরে পাগলারে, এখানে দেখেন এতটুকু একটা পার্ট, এতটুকু একটা পার্ট, এতটুকু একটা পার্ট, তিনটা পার্ট। ঠিক আছে, তাহলে আমি যেটা করি, এই তিন পার্টে কি কি আছে, এখানে একটা লোগো আছে, কি আছে, লোগো আছে, তা আপনি যেটা করবেন একটা ডিভ নেবেন, ডিভ নিয়ে দিয়ে এটার নাম হচ্ছে দিবেন হচ্ছে লোগো, কি দিবেন লোগো, লোগো মাঝখানের গুলোর নাম দিলাম আমি লিংক, কি দিলাম লিংক, লিংক, এর শেষেরটা দিলাম হচ্ছে কি একটা বাটন, আমি দিলাম জাস্ট বিটিএন দিলাম বাটন। ওকে, তো লোগোতে কি লাগবে, আমার একটা ইমেজ লাগবে, ঠিক না, তারপর তো আমি ইমেজ টিমেজ তো আমার নাই, আমি ধরেন হচ্ছে এইভাবে লিখে দিলাম লোগো, আর যেহেতু আমার লিঙ্কও নাই, আমি কিছু লিঙ্ক দিয়ে দিলাম এখানে, হ্যাঁ তো লিঙ্ক দিলাম হচ্ছে কি, ধরেন হচ্ছে আমি দিলাম একটা ইউএল দিয়ে, আচ্ছা এটাই দিতে পারেন, হ্যাঁ ইউএল দিয়ে তার মধ্যে এলআই দিলাম, তার মধ্যে কি দিলাম এ দিয়ে ফাঁকা, দেন হচ্ছে কি এখানে আমি দিলাম হচ্ছে একটা লিঙ্ক দিলাম হচ্ছে কি হোম, এটা আমি দুই তিনটা নিলাম, শেষে আছে কি একটা বাটন নাকি, বাটন যেহেতু একটা লিঙ্ক আমি এখানে এ দিলাম, আর এখানে দিলাম হচ্ছে কি কন্ট্যাক্ট নামে ওরা যা দিচ্ছে আমিও তা দিচ্ছি। আচ্ছা এখন দেখুন তো এই জিনিসটা এরকম আসছে, আসছে জি আচ্ছা, মানে আমার এইচটিএমএলটা আসছে আর কি, এখন এটাকে আমার মানুষ করতে হবে, তো আমার এগুলো আছে কোথায়, ন্যাবের মধ্যে না, আমার প্রথম কাজ হচ্ছে কি ন্যাবকে তিন ভাগে ভাগ করা, কি করা এই ন্যাবটাকে তিন ভাগে ভাগ করা, তা আমি দিলাম ন্যাব, তো এখন কি করতে হবে ন্যাবকে তিন ভাগে ভাগ করতে হলে বলেন তো, বর্ডার ন্যাবকে তিন ভাগে ভাগ করতে হলে ফার্স্টে কি করতে হবে বলেন, একটু তো আইডিয়া পাইছেন এখন, তিনটা কলাম নিতে হবে, হ্যাঁ তিনটা কলামে ভাগ করতে হবে আর কি, মার্জিন টপ আমি 30 পিক্সেল দিলাম, তার নিচে নামবে, ওকে তো আমি যদি দিই ফার্স্টে, প্রথম কাজ হচ্ছে কি ডিসপ্লে গ্রিড ইউজ করতে হবে, কি ইউজ করতে হবে, গ্রিড, আচ্ছা এরপর কি করতে হবে, গ্রিড টেমপ্লেট কলাম, গ্রিড টেমপ্লেট কলাম, কলাম তো কয় কলামে ভাগ করবেন, তিন কলাম, তিন কলামে, তাহলে হচ্ছে কি মাঝখানের কলামটা একটু বড় না দেখেন তো, আর বাকি দুইটা একটু ছোট, ঠিক না, আচ্ছা তাহলে আপনি যেটা করতে পারবেন জিনিসটা হচ্ছে এরকম, একটা দিলেন 1 FR, ওকে আর আরেকটা দিলেন হচ্ছে 2 FR, আর আরেকটা দিলেন 1 FR, এর মানে হচ্ছে সেটাকে তিন ভাগ করবে, কয় ভাগ করবে, তিন ভাগ করবে, বা হচ্ছে ধরেন সে তার মধ্যে ভাগ করবে, ভাগ করলে যেটা হবে পুরোটার দুই ভাগ দিবে এটাকে আর দুই ভাগ দিবে এটাকে, বুঝে গেছে, মানে আপনাকে একদম সমানভাবে ভাগ করে দেয় আর কি, যেটাকে বলে বুঝছেন, এখন দেখেন এই ন্যাবের ভিতরে যে ডিপগুলো আছে আমি সবগুলোকে একটা কালার দিচ্ছি, যে ন্যাবের ভিতরে যে ডিপগুলো আছে সবগুলো একটা বর্ডার দিচ্ছি, তাহলে তো আরো সহজে বুঝবেন আর কি, দেখেন সে এখন সমানভাবে ভাগ করে দিছে না, যদি তিন ভাগ দিতেন দেখেন সে আর একটু বড় হয়েছে না, মানে গ্রিড যেটা করে আপনাকে মাপামাপি আরো কমায় দেয় আর কি, দেখছেন, আচ্ছা এখন কথা হচ্ছে এই এই যে ইউএল গুলো ছিল, ইউএল গুলোকে পাশাপাশি আনতে তাহলে কি ইউজ করবেন বলেন তো, ওর জন্য আমরা ফ্লেক্স ইউজ করব, ঠিক আছে কি ইউজ করব, ফ্লেক্স, ডিসপ্লে ফ্লেক্স, হ্যাঁ আমরা যদি ইউএল এর মধ্যে দিই এই ইউএল ডিএফ, ঠিক আছে এখন ঘটনা হচ্ছে কোনটা কেন ইউজ করা হয়, কখন গ্রিড ইউজ করা হয়, কখন ফ্লেক্স ইউজ করা হয়, ফ্লেক্স হচ্ছে জাস্ট আমাকে পাশাপাশি আনার জন্য যেখানেই দরকার সেখানে আমি কি ইউজ করি, ফ্লেক্স ইউজ করি, বুঝে গেছে, জি মানে আমার পাশাপাশি আনার দরকার, ধরুন এখন তো নিচে নিচে আছে আমার পাশাপাশি আনতে হবে, নিচে নিচে আছে কি আনতে হবে, ডিসপ্লে ফ্লেক্স, পাশাপাশি, তাহলেই হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স ইউজ করতে হয়, ফ্লেক্সের কাজ একটাই, আজীবন একটাই কাজ করবেন, আর গ্রিডের কাজ হচ্ছে ধরেন আপনার একটা বক্স আছে, আমি যদি ন্যাপকে একটা বক্স কম করি এবং বক্সের ভিতর কিছু এলিমেন্ট আছে, আমার কি করতে হবে সবগুলো এলিমেন্টকে ডিভাইড করতে হবে এবং তাদেরকে একটা নির্দিষ্ট পার্ট বলে দিতে হবে, তাহলে কি ইউজ হবে,
গ্রিড, তখন কি হবে মানে বাক্সকে ভাগ করতে কি ইউজ করা হয়, গ্রিড কি ইউজ করা হয়, গ্রিড গ্রিড। আর লিস্ট আইটেম কে পাশাপাশি আনতে গেলে ফ্লেক্স, মনে থাকবে বুঝা গেছে? জি স্যার, আচ্ছা চেষ্টা করতেছি। আরেকটা উদাহরণ দিই তাহলে হয়তো আর একটু বুঝবেন। আমি ধরেন আমাদের গ্রিডের লেআউটগুলো এখানে ছিল না, আমি সিম্পল আরেকটা দেখাই। দেখেন এখানে ধরেন আরেকটা ডিভ আমরা প্র্যাকটিস করি, আমি নিলাম হচ্ছে বক্স টু, কি দিলাম বক্স টু। ওকে এখানে কয়টা বক্স আছে দেখেন তো, পাঁচটা নাকি? আমি দিলাম হচ্ছে বক্স ওয়ান, বক্স টু এর মধ্যে দিলাম হচ্ছে আইটেম ওয়ান দি। হ্যাঁ আইটেম ওয়ান, তো এখানে ওয়ান লিখে দিচ্ছি, টু থ্রি ফোর ফাইভ দিছেন, টু হবে থ্রি হবে ফোর হবে ফাইভ হবে, দিলেন দিলে জিনিসটা এরকম আসলো। আচ্ছা দেখেন তো একটা খালি কমন ক্লাস নেন পরে কাজ করবেন। হ্যাঁ আচ্ছা কমন ক্লাস লাগতেছে না আপাতত, আপনাকে দেখাইলাম আর কি যে আসলে কমন ক্লাস নিয়ে কাজ করা যায়। আচ্ছা এখন বলুন তো এই বক্সটা কয় ভাগে ভাগ করা হয়েছে? ফার্স্টে ফার্স্টে দুই ভাগে, দুই ভাগে। আর রো কয়টা? কলাম দুইটা, দুইটা। তো আমি এখানে বক্স টু নিলাম নিছি, তো দুইটা কাজ করি একটু, জাস্ট হচ্ছে এখানে একটা বর্ডার নিলাম বা এতটুকু নিচ্ছে। হ্যাঁ এতটুকু আমাদের কমন। তো নেওয়ার পর যেটা হলো দেখেন এখানে একটা মার্জিন আর একটু ডিসপ্লে ফ্লেক্সটা হয়ে গেছে আর কি। হ্যাঁ দেখেন আমাকে কী করতে হবে, প্রথমে দুই কলামে ভাগ করতে হবে নাকি? আমি দেবো হচ্ছে কি গ্রিড টেমপ্লেট কলামস, কয় কলামে ভাগ করবেন? দুই কলামে। এখন দেখেন তো এখানে তিন ভাগের এটাকে দুই ভাগ দিছে, এটাকে এক ভাগ দিছে না? আমি এটাকে দেখি আর কি, দেখেন এখানে দুই ভাগ ছিল আর এটা হচ্ছে কি এক ভাগ, তাহলে আমি যেটা করতে পারি তিন ভাগে ভাগ করতে পারি, যে ওয়ান এফ আর ওয়ান এফ আর ওয়ান এফ আর, চাইলে আপনি ওই যে রিপিট ইউজ করতে পারতেন সমস্যা নেই। দেন আছে তাহলে দেখেন সে এখানে তিনটা রো নিছে, দেখেন আমি যদি একটু জিনিসটা ইমাজিন করেন আর কি, জাস্ট দেখেন এতটুকু একটা রো, এতটুকু একটা রো, এতটুকু একটা রো, এটাকে দুই রো দিছে এটা এক রো ছিল, এটাকে দুই রো ছিল এটা এক রো ছিল, জিনিসটা এরকম না? কথা বলা এটাকে কয় রোতে ভাগ করা যায় আপনি যদি ইমাজিন করেন? তিনটা 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 তিনটা, এটা একটা রো, এটা একটা রো, এটা একটা রো, এটা দুই রো ছিল এটা এক রো ছিল, আবার এটা দুই রো ছিল এটা এক রো, ঠিক আছে? তো আমি কলামে যা কি দিতে পারি রোজও লিখতে পারি। হ্যাঁ তাহলে যেটা হবে এরকম কিছু একটা তৈরি হবে। এখন কথা হচ্ছে এটা ডিটেলসটা আমি দেখবো কীভাবে, এই যে এখানে দেখেন এই বক্স টু নামে কিছু একটা দেখছেন, মানে আপনি যা লিখছেন তা এখানে দেখাবে, দিলে এখান থেকে কী করতে হবে এই যে ডিপ ডট বক্স টুতে ক্লিক করলে এখানে সবগুলো দেখতে পারবেন। দেখেন এই দেখেন এক দুই তিন, তিন কলামে ভাগ করছে, শেষেরটা এখানে আসে না, বাট রোগুলো সব দেখাচ্ছে চারটা রোতে, মানে তিন রো তিন কলাম, ঠিক আছে? আচ্ছা এখন আমরা যেটা করি ওই যে ওখানে আইটেম টু যেটা ছিল আইটেমগুলোতে আমি একটা কালার দিচ্ছি, হ্যাঁ চার তিন রো তিন কলামে যে ওইগুলো লাইন নাম্বার, ঠিক আছে বাট রোতে তিনটা, ঠিক না? আচ্ছা তাহলে আইটেম ওয়ান শুরু হবে কোথায় শেষ হবে কোথায়? দেখেন আইটেম ওয়ান হচ্ছে এক নাম্বারে শুরু হবে আর হচ্ছে এখানে শেষ হবে, মিন্স হচ্ছে আমি যদি এখানে দেখি এই যে এক নাম্বারটা এক নাম্বার কলামে শুরু হবে, তিন নাম্বার কলামে শেষ হবে, ঠিক না? তাহলে কী হবে গ্রিড কলাম স্টার্ট, গ্রিড কলাম স্টার্ট, স্টার্ট হবে কততে ওয়ানে, শেষ হবে কততে তিনে, দিলেন এন্ড। হ্যাঁ এরপর আছে কি রো নিয়ে, এই এক নাম্বার রোতে শুরু হবে তিন নাম্বার রোতে শেষ হবে, ঠিক না? তাই তো দেখেন এই যে এক নাম্বার রোতে শুরু হয়েছে, মাঝখানে যদি একটা রো থাকতো এটা তিন নাম্বার, ঠিক না? আচ্ছা তাহলে হবে কি গ্রিড রো স্টার্ট ওয়ান ওয়ান, রো এন্ড হচ্ছে কত থ্রি, একটা ব্যাকগ্রাউন্ড কালার দেন
কিছু একটা কালার দিলেন, হ্যাঁ এটা হোয়াইট হয়ে গেছে, ব্ল্যাক দেন। এই যে দেখেন পাইছে, এবার আসেন দুই নম্বরে। দুই নাম্বারটা কোথায় দেখেন, দুই নাম্বারটা হচ্ছে এই কর্নারে। হ্যাঁ তো আমরা দুই নাম্বারটার জন্য করে ফেলি, এতটুকু কপি করেন, কপি করে শুধু বলে দেন যেতে এই জিনিসগুলো সবগুলো থাকবে। সে শুরু হবে কোথায় দেখেন, তিন নম্বরে শুরু হবে, চার নম্বরে শেষ হবে। এই যে তিন নম্বরে শুরু হবে, চার নম্বরে শেষ হবে, ঠিক না? তাহলে যে তিন নম্বরে শুরু হইলো, চার নম্বরে শেষ হইলো। কালারটা চেঞ্জ করেন, ওকে দেখেন। এরপর আছে কি, একে শুরু দুইয়ে শেষ, এটা কিন্তু তিনে যাবে না। এই যে পাইছে, আচ্ছা এরপর আসেন চার নাম্বারটা নিয়ে, বা আছে তিন নাম্বারটা। তিন নাম্বারটা শুরু হবে কোথায়, শেষ হবে কোথায় দেখেন। তিন শুরু হবে, চার শেষ হবে। থ্রি দিলাম, তিনে শুরু হবে মানে কলাম শুরু হবে একে, শেষ হবে কিন্তু দুইয়ে, কলাম ঠিক আছে। হ্যাঁ দুইয়ে শেষ হবে, আর কলাম শুরু হবে কততে, তিনে, শেষ হবে কত, চারে। রো না সরি, রো হবে, এই দেখেন এটা কিন্তু এক দুই তিন, হ্যাঁ তিনে শুরু হবে, চারে শেষ হবে, চারে শেষ। ওকে কালারটাকে চেঞ্জ করে দেন, বোঝা যাবে আর কি। তাহলে এই যে দেখেন হয়েছে না এটা, আচ্ছা এরপর আসেন সেম জায়গাতে, কোনটা ছিল এরপরে, তিনের পরে ছিল পাঁচ। হ্যাঁ তো আমি ধরেন পাঁচে নিয়ে যাচ্ছি, পাঁচকে এখানে নিয়ে আসতেছি। আইটেম ছিল হচ্ছে কত, পাঁচ। পাঁচের জন্য শুধু কলাম চেঞ্জ হবে, এই দুইটা তো ঠিক আছে, মানে আমার রো রো ঠিক আছে। এটা শুরু হবে কততে, এটা যদি হয় দুই নম্বর, দুইয়ে শুরু হবে, তিনে শেষ, তিনে শেষ হবে। কালারটা চেঞ্জ করেন, চেঞ্জ থাকবে। এই যে দেখেন হয়েছে না, বাকি আছে কত, চার নাম্বার। চারকে ধরেন, গাড়ি চাবি ধরেন, তাহলে তিনে শুরু হবে, চারে শেষ হবে। এই তো বুঝে গেছেন। এখন কোন কনফিউশন আছে বলেন তো? আর রো শুরু হবে হচ্ছে দুই শুরু হবে, চারে শেষ হবে। হ্যাঁ রো হচ্ছে দুই শুরু হবে, চারে শেষ, চারে শেষ। আর কলাম কততে, তিনে শুরু হবে, তিনে শুরু হবে, চারে শেষ। কলাম হচ্ছে তিনে শুরু হবে, চারে শেষ। দেখেন তো এটা মিলছে না, খুব কঠিন মানে সহজ। শুধুমাত্র হচ্ছে কি, আপনাকে যে রো কলামের যে হিসাবটা আছে না, এটা আপনাকে রাখতে হবে। হ্যাঁ দেখেন আমি যদি এখানে কোনো এখন কিছু কন্টেন্ট এখানে বসাই দিই, ধরেন হচ্ছে আমি এখান থেকে এই কিছু একটা কন্টেন্ট বসাইলাম, লাইক হচ্ছে আমি এখানে ইমেজ দিলাম, ধরেন এই ব্যানারটা আমি কপি করলাম, কপি ইমেজ, মানে আমার জন্য লেআউট বানানো কত সহজ এখন দেখেন। কপি ইমেজ অ্যাড্রেস, স্টাইল উইথ হচ্ছে কত, 100%। দেখেন তো ইমেজটা এখানে বসে গেছে না ঠিকঠাক মতো। এরপর হচ্ছে ধরেন এখান থেকে এখানে কিছু টেক্সট দিলেন, হ্যাঁ ধরুন হচ্ছে H1, ধরুন যে হাই হ্যালো, এই তো ইনলাইন কোড করলাম আর কি, ঠিক আছে দেখেন এটা কিন্তু হয়েছে। তারপর হচ্ছে ধরেন নিচে দিলেন এগুলোতে, হ্যাঁ যেহেতু ফিক্সড হাইট নেই, কারণ নিজের মতো হাইট নিয়ে নিচ্ছে, আপনি চাইলে হচ্ছে হাইট এখান থেকে ফিক্স করে দিতে পারবেন, সমস্যা না। হ্যাঁ ধরুন হচ্ছে আইটেম টুতে আমি কালার দিলাম হচ্ছে ওই যে বক্স টু, যেটা ঠিক আছে আমি আইটেম টুতে আমি একটা ফন্ট সাইজ দিলাম, হ্যাঁ ফন্ট সাইজ দিলাম হচ্ছে কত, এখান থেকে 22 পিক্সেল আসবে, ওরে অনেক বড় হয়ে গেছে, 14 পিক্সেল দিচ্ছে, ওকে দিলাম। দেন হচ্ছে এখানে আমি একটা হাইট বলে দিলাম, যে তার একটা ফিক্সড হাইট হচ্ছে কত, হাইট যদি দরকার নাই আমি দিচ্ছি না, ঠিক আছে। এবার ধরুন যে এটার হাইটটা একটু বেশি হয়ে গেছে, আমি এটার হাইটটা একটু কমিয়ে দিচ্ছি, আমি হাইট দিলাম হচ্ছে 100 পিক্সেল, ওকে, বা হচ্ছে 100 না 200 যাবে আর কি, যতটুকু যায় 150, মানে ইমেজের হাইট যতটুকু আমি ততটুকু হাইট দিচ্ছি, ওকে। তারপর হচ্ছে ধরেন যে এই যে তিন চার যেগুলো, বা হচ্ছে তিন পাঁচ, হ্যাঁ আমি এগুলো ধরেন কোনো একটা কন্টেন্ট দিলাম, বা হচ্ছে এগুলোর আমি চারের হাইট যদি আমি বলে দিই, হ্যাঁ আইটেম ফোর কোথায় এটা, হ্যাঁ আইটেম ফোরের যদি হাইটটা একটু বেশি, আমি একটা হাইটটা চেঞ্জ করে দিচ্ছি, হাইট দিলাম হচ্ছে ধরেন 150 পিক্সেল, ওকে।
তাহলে এইভাবে করে আপনি কন্টেন্টগুলোকে খুব সহজে চেঞ্জ করে ফেলতে পারবেন, মানে আপনার লেআউট রেডি, দেন শুধু হচ্ছে কন্টেন্ট বসানো, ঠিক আছে? বুঝে গেছে? আচ্ছা ঠিক আছে, তাহলে ওটা আপলোড করে একসাথে হোমওয়ার্কটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, একটু মাথা ঠান্ডা করে নামাজ কালাম পড়ে বসতেছি। আচ্ছা, তে পর্যন্ত থাকলো, আল্লাহ হাফেজ।